আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে HSC উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। তো তোমরা যে কোনো বই থেকে করতে পারো, আমি অক্ষরপত্র বই অনুসারে প্রত্যেকটা অঙ্কের এক এক করে সমাধান করব। তো চলো আমরা শুরু করি। বিষয়ের উপর ভিত্তি করে আছে, একটা হচ্ছে বল সমূহের নিরপেক্ষতার সূত্র, বল স্থানান্তরিতকরণের সূত্র, ক্রিয়া ও প্রতিক্রিয়া সূত্র, বলের সামন্তরিক সূত্র। এগুলো আমাদের MCQ-তে আসতে পারে। আমাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমাদের ম্যাথগুলো ভালো করে পারতে হবে, ঠিক আছে? তো স্থিতিবিদ্যা বইয়ের প্রথমে কিন্তু অনেক মানে বাংলা লেখা আছে, যেগুলো তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবা, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো। তো একটু যদি সময় থাকে রিডিং পড়ে নিবা, ঠিক আছে? MCQ বা একটু জ্ঞানের জন্য ভালো হবে। আর তোমরা যারা ফিজিক্সের ফার্স্ট পেপারের যে ভেক্টর অধ্যায়টা পারো, তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা অনেক বেশি সোজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসলে আমরা একটু বল সম্বন্ধে জানি। এখানে যে বলগুলো আমরা পড়লাম, বলের সামন্তরিক সূত্র, বল সময়ের নিরপেক্ষতা সূত্র, বল সম্বন্ধে আমরা একটু জানি, ফোর্স। তো বল কাকে বলে? তোমরা যেহেতু HSC সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই বলের সংজ্ঞা ইতিমধ্যে অনেকবার পড়েছো। তো তোমরা যেটা পারো সেটাই কিন্তু আমাদের বলের সংজ্ঞা। ফিজিক্সে মূলত আমরা এসব পড়ে আসি। তো এখানে আমাদের ফিজিক্সের যে ভেক্টর অধ্যায় আছে, সেই মানে ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় নম্বর অধ্যায় ভেক্টর, এই অধ্যায়টার সাথে কিন্তু এই স্থিতিবিদ্যার একটু মিল আছে। তোমরা যদি ম্যাথটা করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, বল কাকে বলেন? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলা হয়। আচ্ছা, তো যে শাস্ত্রে কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। এখন বলবিদ্যার দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আর একটা হচ্ছে গতিবিদ্যা। আমরা কিন্তু গতিবিদ্যা নিয়ে অনেক ম্যাথ করে আসছি ফিজিক্সে, তাই না? স্থিতিবিদ্যা কাকে বলে? বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তুর ওপর কার্যরত বল সম্পর্কিত আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। আর বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর ওপর কার্যরত বল সম্পর্কিত আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। তো এইসব সংজ্ঞাগুলো একটু মুখস্থর মতো রাখবা, ফিজিক্সও কাজে লাগবে আর ম্যাথে একটু বেসিকটা জানা হলো আর কি। এবার আসো যে আমরা কয়েকটা সংজ্ঞা শিখব। তুমি কিন্তু চিত্র দেখে ভয় পাবা না, আমি খুব সহজ এটার ব্যাখ্যা করছি, ঠিক আছে? আচ্ছা, বলবিদ্যা ব্যবহৃত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, সেটা এক নাম্বার আছে অন্তঃকেন্দ্র কাকে বলে। দেখো, অন্তঃকেন্দ্র কাকে বলবো আমরা? এই যে আমাদের অন্তঃকেন্দ্র বলবো ত্রিভুজের, ঠিক আছে? ধরো যে আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের তিনটা কোণ আছে, তাই না? যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। ত্রিভুজের তিনটা কোণের মধ্যবিন্দুর রেখার সংযোগ বিন্দুকে সংযোগ বিন্দুটা আমরা আঁকি প্রথমে। এই যে ত্রিভুজের তিনটা কোণের মধ্যবিন্দু, ঠিক আছে? এটার মধ্যবিন্দু ধরো এটা, এখান থেকে মধ্যবিন্দু আসলে এখানে, আর এটার মধ্যবিন্দু আসলে এখানে। তার মানে ত্রিভুজের তিনটা কোণের মধ্যবিন্দুর রেখার, এই মধ্যবিন্দু রেখার সংযোগ বিন্দুকে আমরা এই অন্তঃকেন্দ্র বলতে পারি। এখানে আমরা আই দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তো এখানে দেখো যে এটা আসলো, ঠিক আছে? এখন এই তিনটার ভিতরে যেটা ছোট, এটা ধরো যে ছোট, এটাকে ও আর এটাকে তুমি ও এ ধরলা, ঠিক আছে? যে এটা ও এ, তো এই ও এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত যদি অঙ্কন করো তাহলে সেই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকেই স্পর্শ করবে, যে সেম এইভাবে, বুঝছো? তো আমি মুখ দিয়ে যেটা বললাম সেটা তোমরা খাতায় লিখবা, যে ত্রিভুজের কোণ ত্রয়ের, ঠিক আছে? যে কোণ ত্রয়ের রেখার সংযোগ বিন্দুটা সেটাকে আমরা বলবো অন্তঃকেন্দ্র। তো এখানে যেটা ছোট বাহু, যে এখানে ও এ, এই ও এ সমান ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করবে, এটাই কিন্তু আমাদের অন্তঃকেন্দ্র আই। এখানে যে আদর্শ একটা চিত্র আসছে, এখানে আই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র ABC ত্রিভুজের। আশা করি বুঝতে পারছো। এবার আসো পরিকেন্দ্র কাকে বলবো। পরিকেন্দ্র হচ্ছে এই ধরো যে আমরা আবার একটা ত্রিভুজ আঁকি, এই যে একটা ত্রিভুজ, এটা আদর্শ চিত্রগুলো আমি এঁকে রাখছি আবার ব্যাখ্যার জন্য আবার রাখছি। আচ্ছা, তো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, এবার কিন্তু কোনো কোণ নাই, এ ধরো বাহু, এটার মধ্যবিন্দু, এ বাহুটার মধ্যবিন্দু এখান দিয়ে, এ বাহুটার মধ্যবিন্দু এখান দিয়ে, এ বাহুটার মধ্যবিন্দু এখান দিয়ে, আমরা কোনো এবার কোণ মাপি নাই, জাস্ট বাহুগুলোর মধ্যবিন্দুর রেখার যে সংযোগ বিন্দু, এই সংযোগ বিন্দুটাকে আমরা কী বলবো? পরিকেন্দ্র বলবো। তো এখানে দেখো যেটা আছে, ধরো যে ও এ পরিমাণ,
ঠিক আছে, যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, এই ও এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি তুমি বৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করবে। এই যে দেখো, তিনটা বাহুকে স্পর্শ করছে, তো এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। আশা করি তোমরা অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র বুঝেছ। এবার আমরা ভর কেন্দ্রে যাব। এবার আমরা ভর কেন্দ্রটা ব্যাখ্যা করি। ভর কেন্দ্র হচ্ছে সেম, আমরা একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, জাস্ট একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এই ত্রিভুজের মধ্যমা তিনটি, দেখো এই ত্রিভুজ ধরো এবিসি, ঠিক আছে, এই এবিসি ত্রিভুজের মধ্যমা কোনটা? এটা আর আচ্ছা, এবি বিসি এর এটা মধ্যমা, এটার মধ্যমা এটা, এবং এটার মধ্যমা হচ্ছে এটা, তাই না? মধ্যমা তো আমরা আঁকতে পারি। ভর কেন্দ্র হচ্ছে মূলত তিনটা ত্রিভুজে তিনটা বাহুর যে মধ্যমা, এই মধ্যমা গুলার যে একটা মিলন জায়গা, অর্থাৎ এই যে যে বিন্দুটা, সেটাকে আমরা বলবো ভর কেন্দ্র। যেমন দেখো, এই যে আমাদের এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের বিই কি একটা মধ্যমা, তারপর হচ্ছে আমাদের সিএফ মধ্যমা, এডি মধ্যমা, ঠিক আছে, এই মধ্যমা গুলার যে বিন্দুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম। তার মানে ভর কেন্দ্র মানে এই যে মধ্যমা গুলার যে সংযোগ বিন্দু, সেটাকে আমরা ভর কেন্দ্র বলবো। আচ্ছা, তো ভর কেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো ভর কেন্দ্র প্রতিটি অনু প্রতিটি কি কি 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা এমসিকিউতে আসতে পারে যে এখানে 2:1 অনুপাতে বিভক্ত হন, এটা এমসিকিউর জন্য আমরা জেনে রাখলাম। আচ্ছা, এরপর আসো, যে লম্ব কেন্দ্র কাকে বলে, লম্ব কেন্দ্র কাকে বলবো? এই যে আমাদের একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম। আমি এমনিতে আদর্শ চিত্রগুলো কিন্তু এঁকে রাখছি, আর বোঝানোর জন্য এমনিতে আঁকতেছে। এই ত্রিভুজের তিনটা লম্ব, ধরো যে এটা এ বিসি, ঠিক আছে, বিসি এর ওপর এ থেকে একটা লম্ব টানি, এখানে একটা লম্ব, এই লম্বটার নাম দিলাম ডি। ঠিক একইভাবে এসি এর ওপর বি থেকে একটা লম্ব টানি, ঠিক আছে, এই লম্বটার নাম দিলাম কি, ধরো এফ দিলাম। একইভাবে এ বি এর ওপর সি বিন্দু থেকে একটা লম্ব টানি, এই লম্বটার নাম দিলাম কি আমরা, জি দিলাম ধরো। তাহলে এই যে আমাদের যে লম্ব, হ্যাঁ, এই মানে এবিসি ত্রিভুজে সবগুলো যদি লম্বগুলো আঁকি, তখন যে মধ্যবিন্দুটা আসে সেটাকে আমরা বলবো আমাদের লম্ব কেন্দ্র, তখন এটাকে কি বলবো, এই যে লম্ব কেন্দ্র, ঠিক আছে। এভাবে করে আমাদের ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র, আশা করি বুঝতে পারছো। এবার আসো আরেকটা বেসিক আলোচনা করে, সেটা হচ্ছে দুইটি বলে লব্ধি। আচ্ছা, ধরো যে আমাদের ও বিন্দুতে, ঠিক আছে, আচ্ছা, এই ও বিন্দুতে একটা বস্তুকণা রয়েছে, এই বস্তুকণা আমাদের পি এবং কিউ বিন্দুতে ক্রিয়াশীল। এটা পি ধরলাম আর এটা হচ্ছে কি আমাদের কিউ ধরলাম, ঠিক আছে, পি এবং কিউ বিন্দুতে ক্রিয়ারত আছে। এখন পি কিউ এর যে একটা লব্ধি বা পি কিউ এর সম্মিলিত ক্রিয়াফল, যেটাই বলো, একটা যোগফল টাইপের আর কি, তো এই পি কিউ এর যোগফলটা আমরা কিভাবে করব, এটাকে আমরা লব্ধি বলবো। পি কিউ এর লব্ধিটা বের করতে হবে, তো এই লব্ধিটা আমরা কি বরাবর আঁকবো, এই দুইটার এই যে মাঝ বরাবর, ঠিক আছে। এটা কিভাবে আঁকবো সেটা আমরা সামন্তরিক সূত্রতেই বুঝতে পারবো। তো ধরো যে আমরা, এটা হচ্ছে আমাদের লব্ধি, পি কিউ এর লব্ধি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন এই আর ইকুয়াল, তখন আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল কত, পি প্লাস কিউ। তো অতটুকু আশা করি আমরা বুঝছি, সামনে ম্যাথ করতে করতে আরো বিস্তারিত জানবো। আমি এখন জাস্ট একটু একটু করে তোমাদেরকে ধারণা দিচ্ছি, আর যদি কেউ ভেক্টর অধ্যায় করে থাকো তাহলে তো আমার আগে ভালো পারবা। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা চিত্র আঁকি, সেটা হচ্ছে যে আমাদের একটা পি বিন্দু, পি ভেক্টর এবং আরেকটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, দেখছো যে চিহ্নটা একই দিকে, একই দিকে ক্রিয়াশীল, আর এদের লোভ দিয়ে আরটাও তাহলে কি ওই একই দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে পি এবং কিউ ভেক্টর একদিকে ক্রিয়াশীল, তাদের তাদের লব্ধিটা কি একই দিকে ক্রিয়াশীল আছে। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে লিখব, এটা হচ্ছে যে আমাদের আর ইকুয়াল, আর ইকুয়াল কি, পি প্লাস কিউ, ঠিক আছে, অর্থাৎ এদের দিক হবে কি পি এবং কিউর দিকে, লব্ধির দিক হবে কিসের দিকে, পি এবং কিউর দিকে, এই যে একই দিকে সবাই আছে, এটা তো খুব সোজা। আবার যদি এরকম থাকে, ধরো যে আমাদের এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর ঠিক তার উল্টা দিকে আছে, ঠিক আছে, একই দিকে নাই, দুইজন দুই দিকে আছে, তাহলে তাদের লব্ধিটা কোন দিকে হবে, ঠিক আছে। তাহলে এখানে কথাটা হচ্ছে তাদের লব্ধিটা কোন দিকে হবে, এই দিকে নাকি ওই দিকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন আমাদের জানতে হবে পি বড় নাকি কিউ বড়। এখন যদি আমাদের পি বড় হয় এবং কিউ ছোট হয়, পি বড় কিউ ছোট হলে তাহলে আমাদের ভেক্টরের লব্ধি হবে আর ইকুয়াল পি মাইনাস কিউ। আর যদি আমাদের কিউ বড় পি ছোট হয় তাহলে কি হবে, আর ইকুয়াল কিউ
মাইনাস পি, তাহলে দিক কোনটার হবে? এটার দিক হবে পি এর দিকে, যে বড় তার দিকে দিক হবে মানে লব্ধি, আর এর দিকটা হবে কি পি এর, পি এর দিকে যে বড় তার দিকে, আর এখানে লব্ধির দিকটা কি কোন দিকে হবে, কিউ বড় কিউ এর দিকে। ঠিক আছে, এভাবে করে আমরা একটু বুঝলাম, এগুলা আমাদের ম্যাথে আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, আচ্ছা তো চলো এরপরেরটা দেখি। আচ্ছা এখন আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যে বলের সামন্তরিক সূত্র, এখানটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানেই আমাদের স্থিতিবিদ্যার 8-এর অনেক ম্যাথের সূত্র এখান থেকে আসছে। তো দেখো, যদি কোনো সামন্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কোণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক সূচিত হয়, তবে লব্ধির মান ও দিক সামন্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। কথাগুলো তো পড়ছি, জানি যে যারা আগে কোনোদিন শুনো নাই তারা তো এগুলো বুঝতেছো না। তো এগুলো আমরা যদি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আরো বেশি সোজা হবে। ঠিক আছে, এটা যে তোমার মুখস্থই রাখতে হবে এমন না, তবে মনে রাখলে মাঝে মধ্যে আমাদের ফিজিক্স এরও জ্ঞান হিসাবে আসতে পারে, সেই জন্য আর কি। এটাকে বলে সামন্তরিক সূত্র। ঠিক আছে, তো দেখো এটা আমরা ব্যাখ্যা করি কেমনে, যে ধরো যে ও বিন্দুতে, ঠিক আছে, ও বিন্দুতে আমাদের একটা কোণা পি এবং কিউ, পি এবং কিউ দুইটা বল ক্রিয়াশীল, যে আমরা মনে করি ও বিন্দুতে একটি কোণার ওপর একই সময়ে, আচ্ছা আরেকটা যেটা সেটা হচ্ছে পি এবং কিউ ধরলাম, আচ্ছা এটা হচ্ছে আমাদের পি এবং কিউ, তাহলে ও বিন্দুতে একটি কোণার ওপর একই সময়ে আলফা কোণে, এটা আমরা ধরি বা মনে করি যে আলফা কোণে, ঠিক আছে, আলফা কোণে দুইটি বল পি এবং কিউ ক্রিয়াশীল। আচ্ছা এখন এটাকে আমরা ও এ ধরি এবং এটাকে আমরা ও বি ধরি। ঠিক আছে, ও এ এবং ও বি, ও এ এবং ও বি রেখাংশ দ্বারা যথাক্রমে পি এবং কিউ বলের মান ও দিক সূচিত করলাম, যে এটা এই দিকে ও এর দিকে আর এটা ও বিটা কি কিউ ভেক্টরটা এই দিকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের এ ও বি এর কোণ কত, আলফা, আর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা। আচ্ছা এখন আমরা একটা সামন্তরিক অঙ্কন করি। এখন যদি আমাদের লব্ধি দরকার হয়, ঠিক আছে, এই যে একটা ও বিন্দুতে পি এবং কিউ বলটা ক্রিয়াশীল, এখন এটা আমাদের লব্ধি বের করতে হলে তখন কোন দিকে লব্ধি হবে সেটাই সূত্র সাহায্যে জানতে পারবো। যে আমাদের যদি এখন একটা আমরা সামন্তরিক অঙ্কন করি, যদি কোনো সামন্তরিকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কোণার ওপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক, আমরা কিন্তু মান ধরো যে পি ভেক্টর কিউ, তো আর দিক তো দিয়েই রাখছি, মান ও দিক সূচিত হয়, তবে তাদের লব্ধি মানে আমাদের লব্ধিটা দরকার, আর লব্ধির মান ও দিক সামন্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দু আমি কর্ণ দ্বারা সূচিত হবে। তার মানে এই দুইটার কর্ণ থেকে আমাদের লব্ধি টানতে হবে। তো এখন আমরা লব্ধি টানি এখান থেকে, আমাদের ধরা প্রথমে আগে আমরা সামন্তরিকটা এঁকে ফেলি। ঠিক আছে, সামন্তরিক আঁকলাম, আচ্ছা সামন্তরিক আঁকলাম, এখন আমাদের এই যে কর্ণটা কি আমাদের লব্ধি, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে কি আমাদের লব্ধি আর। ঠিক আছে, তো এটাকে আমরা ও সি নাম দিলাম, তাহলে ও সি অর্থাৎ এই আর হচ্ছে কি আমাদের লব্ধি, আমাদের পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি কি আর। তো আমাদের পি আর আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ধরলাম। ঠিক আছে, তোমরা আসলে অন্য কিছু ধরতে পারো, তবে আমাদের সূত্রের জন্য এটা পি এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরি, এবং পি এবং কিউর মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, এই প্রত্যেকটা কোনটা থিটা ধরলাম আর কোনটা আলফা ধরলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে শুনবা, ঠিক আছে, বুঝতে হবে। এরপরে আমাদের এখানে অনেক সূত্রের প্রতিপাদন আছে, সেগুলো আমাদের দরকার নেই, এই যে সূত্রটা আমরা আঁকলাম এই সূত্রের অনুযায়ী আমাদের লব্ধির মানটা কি, ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমাদের লব্ধির মান আর, আর লব্ধির মান আর ইকুয়াল কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই যে সূত্রের প্রতিপাদনটা এটা কোথাও কোনো দিন আসবে না, কোনো দরকার নাই, জাস্ট এই যে চিত্রটা বুঝাইছি না, এই চিত্রটা বুঝবা আর এই চিত্র থেকে এই সূত্রটা বের হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষার হলে এখানে যদি আর এর জায়গায় এলও দিয়ে দেয় তাও তুমি লিখবা যে এল ইকুয়াল রুট ওভার এত এত, মানে জাস্ট চিত্রটা বুঝবা আর এখানে সূত্রটা মুখস্থ করবে, এটাই হচ্ছে তোমার কাজ। আর যদি কেউ অনেক প্রতিপাদন জানতে চাও বই থেকে দেখতে পারো, তবে আমার মনে হয় যে প্রতিপাদন দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এটা কখনো আসে না, ফিজিক্সও আসে না ম্যাথও আসবে না, এই সূত্রটা লাগবে তোমার সবসময়। আচ্ছা তার আবার আমরা একটু চিত্রটা দেখি, একটু বুঝো, যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে আমাদের কিউ বল, এবং তাদের লব্ধি হচ্ছে আর। পি এবং কিউ
এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি এবং আর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর লব্ধির মান বের করবো, এটা কি লব্ধির মান, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আলফাটা কার মান, পি এবং কিউর মধ্যবর্তী কোণটা আসছে, দেখছো? তাই আমরা লব্ধির মান বের করলাম, এটা কি আমাদের লব্ধির মান বের করার সূত্র, লব্ধির মান বের করার সূত্র। এবার হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র যদি আসে, লব্ধি লব্ধির দিক, হ্যাঁ দিককে আমরা কিভাবে সূচিত করব, দিক বের করতে বললে থিটা বের করতে হবে, থিটা মানে দিক বোঝায়, থিটা মানে কি বোঝায়, দিক বোঝায়। তো থিটা ইকুয়াল টেন ইনভার্স, ঠিক আছে? তো থিটা বের করার সূত্র, লব্ধির দিক বের করার সূত্র কি, থিটা ইকুয়াল টেন ইনভার্স। এরপরের কাজটা কি, দেখো দেখো লব্ধির সাথে পি থিটা কোণে আছে, তাই না? লব্ধির সাথে পি থিটা কোণে আছে, তাহলে পিটা এখানে বসায় দিলাম, আর তার মানে লব্ধির সাথে কিন্তু কিউ কোনো কোণে নাই, লব্ধির সাথে এই যে আর এর সাথে পি থিটা কোণে আছে, তো পিটা যেটা আছে এখানে বসায় দিলাম, আর কিউ কিন্তু কোনো কোণে নাই আর এর সাথে লব্ধির সাথে, সেজন্য কিউ সাইন আলফা আর এখানে প্লাস কিউ কস আলফা, এটাই কিন্তু সূত্র, মনে রাখবাম, একটু বুঝো। এখানে আমাদের এই যে দেখো সূত্রটা কি, লব্ধির দিক নির্ণয় সূত্র, থিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ বাই থিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে? এখানে দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, পিটা কিন্তু একটা এতিম অবস্থায় আছে, তার সাথে কোনো ত্রিকোণমিতিক কোনো কিছু নাই, তার কারণ কি, পি এর সাথে যে লব্ধির থিটা আছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু পিটা এভাবে বসছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের একদম আদর্শ একটা সূত্র, চিত্র মনে রাখবা, সূত্র মনে রাখবা, তাহলে যে কোনো ম্যাথ খুব সহজে সমাধান করতে পারবা। আশা করি এটা বুঝছো যে পি যখন লব্ধির সাথে থিটা কোণে থাকবে তখন পিটা এখানে বসবে। ঠিক এরকমই আরেকটা দেখি, এখানে খেয়াল করো, এখানেও যদি আমাদের লব্ধির দিক বের করতে বলে, লব্ধির দিক বের করতে বলছে, অর্থাৎ থিটা, থিটা ইকুয়াল টেন ইনভার্স বসায় দিলাম ডিভাইডেড বাই, দেখো লব্ধি আর এর সাথে কিউ থিটা অবস্থায় আছে, তাই না? তো লব্ধির সাথে যে থিটা অবস্থায় থাকবে সে এখানে এতিম অবস্থায় বসে যাবে, আর বাকি যে আছে এ বাকি কিন্তু এই যে পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা, কিন্তু আর আর থিটার মধ্যবর্তী কোণ থিটা, তো যেহেতু কিউ তো কিউ বসলে তাহলে পি বাকি আছে, পি সাইন আলফা আর এখানেও প্লাস পি কজ আলফা, বুঝতে পারছো? তো চিত্র উল্টাই দিলে এভাবে করে বুঝতে হবে। আচ্ছা তো এখন আমাদের যে আদর্শ যে আকারটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এই আকারটা ভালো করে মনে রাখবা। তো এই যে আমাদের এই সূত্রটা কিন্তু এভাবে লেখা যায় যে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আলফাটা কি, আলফা হচ্ছে পি এবং কিউর মধ্যবর্তী কোণ, আর থিটা কি, থিটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, লব্ধি এবং একটা বলের মধ্যবর্তী কোণ। আচ্ছা এখন দেখো আমাদের যে আলফা, এই আলফার মানটা কখন কি হইলে, যদি কোনো নির্দিষ্ট মান দেওয়া থাকে সেটা তো বসাইলামই, আর ধরো যে পি এবং কিউর মধ্যবর্তী কোণ কত, আলফা, এভাবে আছে তাই নয় যে পি এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফার মান যদি আমাদের 180 ডিগ্রি দেওয়া থাকলে তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের লব্ধির মান কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 ডিগ্রি, তাই না? কস 180 ডিগ্রি যদি আসে তখন আমাদের মান কি আসবে, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তো এখানে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করলে -2pq আসে, তাহলে এখানে দেখো যে আর ইকুয়াল, তাহলে এখানে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা সূত্রে আসে তখন এখানে কি আসে আমাদের, শুধু আর ইকুয়াল পি মাইনাস কিউ আসে, তাই না? যখন আমরা হিসাব করছি যে আমাদের পি কিউ থেকে বড়, আর যদি আমাদের আর ইকুয়াল কিউ মাইনাস পি আসে তখন কি, কিউ বড় পি ছোট, এরকম আসে, ঠিক আছে? আলফার মান 180 ডিগ্রি হলে, আর যদি আলফার মান 90 ডিগ্রি হয় না 0 ডিগ্রি হয়, আলফার মান যদি 0 ডিগ্রি হয়, এই দুইটাই মান দিলে একটা নির্দিষ্ট মান চলে আসে, সেটা আমরা দেখাচ্ছি। দেখো এখানে দেখাই দিচ্ছি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এখন আলফার মান যদি আমাদের 0 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, কজ 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে এখানে আমাদের কি আসছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আসে, তাই না? আচ্ছা এটা আসে হচ্ছে আমাদের সূত্র, তখন আমাদের আর ইকুয়াল কি আসে, পি প্লাস কিউ আসে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র, তো আর ইকুয়াল পি প্লাস কিউ আসে, তো এভাবে করে কি আমরা মান বের করতে পারি।
তো এরপর আমরা আরেকটা দেখি যে বল সংযোজনের ত্রিভুজ। এইচএসসি ম্যাথ কোর্স 23 এবং 24 ব্যাচের জন্য একটি কোর্স রয়েছে, এটা হচ্ছে আমাদের ম্যাথের 4টা অধ্যায়। সেকেন্ড পেপারে 2টা স্থিতিবিদ্যা এবং কোনিক, এবং ফার্স্ট পেপারে 2টা সরলরেখা এবং বৃত্ত। তো এই 4টা অধ্যায় নিয়ে আমাদের একটা ম্যাথ কোর্স রয়েছে, তোমরা যারা চাও তারা জয়েন করতে পারো। তো স্থিতিবিদ্যার জন্য আমাদের ফি হচ্ছে 100, ক্লাস হবে 7টা, কোনিক 100, ক্লাস হবে 8টা, সরলরেখা 100 এবং ক্লাস হবে 7টি, বৃত্ত 100 টাকা এবং ক্লাস হবে 3টি। তো এখানে কোনো কোনোটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আবার কোনোটা 30 মিনিট, মানে যেই ক্লাসে যতক্ষণ লেকচার প্রয়োজন হয়েছে। আমি অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, এগুলো আমাদের কোর্সের অন্তর্ভুক্ত। তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে 01902156232, এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে লাস্টের 4টা ডিজিট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবা। এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি তোমাকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব। তো আমাদের ক্লাসের লিঙ্কগুলো হচ্ছে রেকর্ড ক্লাস এবং অক্ষরপত্র বই অনুসারে করানো হয়েছে। তো আজকে যে স্থিতিবিদ্যার ক্লাস দেখলা সেটা আমাদের এই কোর্সেরই অন্তর্ভুক্ত। তো বাকি ক্লাসগুলো যদি তুমি চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবা। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।